ভাইদের, আমি 2 নং দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে, আমরা নির্বাচিত হয়েছি বিগত 3 বৎসর যাবত, আমাদের চেয়ারম্যান জনাব শফিউল আলম আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়াতে আমাদের কোনো মেম্বারকেই উনি কোনো সময় পাত্তা দিতেন না। সে একজন স্বৈরাচারী চেয়ারম্যান, সে তার মনোনীত ব্যক্তি দিয়ে আমাদের কয়েকজন মেম্বারকেই মামলা হামলা দিয়ে নির্যাতন করছে এবং কোনো ধরনের প্রকল্প আমাদেরকে দেয় নাই। আমাদেরকে না জানিয়েই রেজুলেশনে ভয়ভীতি দেখিয়ে হুমকি দামকি দিয়ে স্বাক্ষর নিতেন। সে বিভিন্ন জায়গায় নামে মাত্র প্রকল্প দেখিয়ে সে টাকা আত্মসাত করেন। আপনার একই স্থানে পরিশোধ চত্বরে একই স্থানে 5 থেকে 6টি প্রকল্প দেন, 6টি প্রকল্প দেন, সেখানে সে আংশিক কিছু কাজ করে সব টাকা আত্মসাত করেন সে একাই। এবং কি ইউনিয়নের বিভিন্ন জায়গায় মেম্বারদের নাম ব্যবহার করে এবং মেম্বারদেরকে ভয়ভীতি দেখিয়ে সে নামে মাত্র প্রকল্প দেখিয়ে, ভুয়া প্রকল্প দেখিয়ে সে টাকা আত্মসাত করেন। আমরা এই 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 দুর্নীতিবাজ চেয়ারম্যানের অবিলম্বে প্রত্যাহার এবং অনাস্থার জন্য আমরা ইউনো বরাবর অ্যাপ্লিকেশন দিছি, জেলা প্রশাসক কার্যালয়ে অনুলিপি প্রেরণ করছি এবং স্থানীয় সরকার শাখা মানিকগঞ্জ অফিসে আমরা অনুলিপি প্রেরণ করছি। আমরা এই স্বৈরাচার চেয়ারম্যানের অবিলম্বে বিচার চাই এবং পদত্যাগ চাই।